একজন মহিলা গর্ভবতী কিনা তা জানতে রয়েছে ঘরে বসে টেস্টিংয়ের নানান সুযোগ তবে টেস্টিং টেস্টিংয়ের আগেও বেশ কয়েকটি লক্ষণের দিকে নজর দিলে গর্ভাবস্থা নিয়ে খানিকটা ধারণা পাওয়া যায় টেস্টিং ছাড়াই খানিকটা ধারণা তৈরি হয় যে ওই মহিলা গর্ভবতী কিনা অনেক সময় দেখা যায় বহু মহিলাই পিরিয়ড মিস করে গেলে তা স্বাভাবিক ঘটনা হিসাবে নেন পরীক্ষার দিকে এগণনা চিকিৎসকরা বলছেন এতে বহু জটিলতা তৈরি হয় ফলে দেখে নেওয়া যাক গর্ভবতী হওয়ার লক্ষণটি কি এক পিরিয়ড মিস হয়ে যাওয়া গর্ভবতী হওয়ার অন্যতম কারণ হতে পারে তবে পিরিয়ড মিস হওয়ার নেপথ্যে আরও বহু ধরনের কারণ থাকতে পারে তবে পিরিয়ড মিস হলে বেশি সময় অতিবাহিত না করে তা নিয়ে চটজলদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন দুই অনেক সময় বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা তৈরি হয় এক্ষেত্রে এটিও প্রেগনেন্সির একটি লক্ষণ গর্ভবতী হওয়াকালীন রক্তে ফ্লুইড বাড়তে থাকলে বারবার টয়লেটে যাওয়ার ঘটনা সামনে আসে খেয়াল করুন আপনি কি স্বাভাবিকের চেয়ে বেশি বারবার প্রস্রাবের চাপ অনুভব করছেন গর্ভধারণের অন্যতম লক্ষণ এটি তিন গর্ভধারণ করার ফলে আপনার স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে ও নিপুল গাঢ় রং ধারণ করেছে কিনা খেয়াল রাখুন বহু সময় স্তনে একটি হালকা ব্যথা অনুভূত হতে শুরু করে কর্মনে কিছু জেরে পরিবর্তনের এমন ঘটনা ঘটে যায় তবে কয়েক সপ্তাহ বাদে এই সমস্যা কেটে যায় চার অনেক ক্ষেত্রে মহিলাদের বারবার বমির প্রবণতা দেখা যায় এছাড়াও গা গোলানুভাব লেগে থাকে এটিও গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ পাঁচ অনেক সময় হালকা জ্বর বা পেটে ব্যথা দেখা যায় এই সময়ে জ্বরের সময় তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা অনেক সময় জানান দেয় যে মহিলা গর্ভবতী ছয় গর্ভবতী অবস্থায় স্বাদ আর গন্ধের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হয় সেক্ষেত্রে পছন্দের খাবারও অনেক সময় ভালো লাগে না স্বাদের দিক থেকে সাত যদি হঠাৎ করে সারাক্ষণ নিজেকে ক্লান্ত মনে হয় এবং সময় অসময়ে কেবল ঘুমাতে ইচ্ছে করে যা আপনার স্বাভাবিক রুটিনের বাইরে অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে এই লক্ষণটি জানিয়ে দেয় আপনি হয়তো গর্ভধারণ করেছেন